সকাল সবাইকে নমস্কার আদাব। আজকে অনলাইন ক্লাসে আমি ঝর্ণা দাস, তাতপাড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, ফুলবাড়ী দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর হিন্দু ধর্মের উপরে আমি পাঠদান করব, নবম অধ্যায় ধর্মপথ ও আদর্শ জীবন। আসলে আমরা ধর্মপথ বলতে কি মনে করি বা কি বুঝি? ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, আলোর পথ। তো পৃথিবীতে যেমন ভালো মন্দ দুইটা সাইডে আছে, দুইটা দিক আছে, আলোর পাশে অন্ধকার, অন্ধকারের পাশে আলো। আলো না থাকলে অন্ধকারের কেউ মূল্য দিত না, আবার অন্ধকার না থাকলে আলোর কেউ মূল্য দিত না। তেমনি অধর্ম না থাকলে ধর্মেরও মূল্য হতো না। খারাপ ভালো, ভালো মন্দ, এ নিয়েই আমাদের জীবন। তো আমরা আজকে জানবো ধর্মপথে চললে আমাদের জীবন কিভাবে পরিচালিত হয়, ধর্মপথে চললে আমাদের কি হয়, অধর্ম পথে বা খারাপ পথে, অন্যায় পথে চললে আমাদের জীবনে কি ঘটতে পারে। আমরা যদি ছোট্টবেলা থেকে নৈতিকতা বা ধর্মের ধর্ম নিয়ে চলি, তাহলে আমাদের জীবনে অশান্তি, অমঙ্গল এগুলা কম আসে। মানব জীবনে বিপদ আপদ, জন্ম মৃত্যু এগুলা নিয়েই আমাদের জীবন। এই পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে, তখন তাকে বিভিন্ন দুঃখ কষ্ট এগুলা ভোগ করতে হয়। যারা ধার্মিক, যারা ধর্মের পথে চলে, তারা দুইটিকেই সমানভাবে দেখে। তারা সুখেও বেশি আপ্লুত হয় না, আবার দুঃখেও বেশি বিচলিত হয় না। জীবনে সুখ দুঃখ এগুলো আসবে, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু ধর্মপথে যদি আমরা চলি, ন্যায়ের পথে চলি, আমাদের জীবনে যদি সততা থাকে, তাহলে পৃথিবীতে এত এত অশান্তি, এত অশৃঙ্খলতা এগুলা থাকতো না, পৃথিবী হয়তো সুন্দর ও সুখময়। তো এই জন্য আমাদের পরিবার থেকে, ছোটোবেলা থেকে আমাদেরকে ন্যায়ের পথে চলতে হয় বা জীবনে সততাকে আশ্রয় করে চলতে হয়। আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের জীবনে থেকেই যায়। আমরা হয়তো না বুঝে না জেনে একটা ভুল করতে পারি, কিন্তু সেটা আমাদেরকে যদি আমরা অকপটে স্বীকার করি, সেটাকেই বলে সততা। তো আমরা অনেক বড় অন্যায় করে যদি সেটাকে আমরা স্বীকার করি, তাহলে সেই অন্যায়ের শাস্তি কিন্তু অনেক কমে যায়, শাস্তির ভার অনেক অংশে কমে যায়। তো এই জন্য আমাদের জীবনে চলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রকৃত মানুষ সে কিন্তু মরেও অমর হয়ে থেকে যায়। পৃথিবীতে এমন আদর্শ জীবনচরিত আছে যেগুলা আমরা এখনো বইয়ের পাতায় পড়ি। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। পৃথিবী থেকে সেই সব জীবন বা সেই সব ব্যক্তিদের নাম মুছে যাবে না। আসলে কেন মুছে যাবে না? তাদের সততার গুণে। তো আমাদের, আমরা যদি পৃথিবী থেকে চলে যাই, কিন্তু পৃথিবীতে এমন কিছু ভালো কাজ করে যাই, তাহলে কিন্তু আমরা চলে গেলেও আমরা পৃথিবীতে আমাদের সততার কারণে বেঁচে থাকব। তো এই জন্য আমাদেরকে জীবনে সৎপথে চলতে হয়। মানুষের মানুষ হিসাবে, মানুষের বিপদে আপদে
পাশে দাঁড়ানো, যে চলতে পারে না তাকে চলায় সাহায্য করা, ব্যথিত মানুষকে সান্ত্বনা দেওয়া, এগুলো হচ্ছে মানবতার ধারণা বা মানবতার গুণ। তো এই মানবতা কিন্তু আমাদের মানব জীবনের একটা অন্যতম গুণ। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির সেরা জীব। তো সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা কেন হলাম? আমাদের অন্যান্য প্রাণীর থেকে কিছু কিছু গুণ রয়েছে, যার জন্য আমরা অন্য প্রাণী মানে এই পৃথিবীতে অন্যান্য প্রাণীর থেকে আলাদা বা সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে গণ্য করা হয়। তো এগুলা গুণ আমাদের মধ্যে থাকলে তাকেই বলা হয় মানুষ। যেমন সততা, ন্যায়পরায়ণ, নৈতিকতা, ক্ষমা, দয়া, জীবসেবা, প্রেম, ভালোবাসা। তো এগুলা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন টেলিভিশন বা পেপার পত্রিকায় প্রতিদিন মানুষ মানুষকে হত্যা করছে, পোকা মাকড়ের মতো মানুষ মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করতেছে না। কেন এত অশান্তি, কেন এত অরাজকতা? আসলে আমাদের মানুষের মধ্য থেকে মানবতার যে গুণগুলো রয়েছে সেগুলা দিন দিন লোপ পাচ্ছে। আমরা মানুষ হচ্ছি হিংস্র প্রাণীর মতো। হিংস্র প্রাণী যেমন কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না, আমরা মানুষও তেমন হচ্ছি। তো এরকম যদি চলতে থাকে তাহলে পৃথিবী থেকে শান্তি চিরতরে বিদায় নেবে। তো এজন্য আমাদের উচিত সর্বদা ন্যায়পরায়ণ, সততা, নৈতিকতা বজায় রেখে জীবনে চলা, এবং এগুলো আমাদের চরিত্রে সবসময় বজায় রেখে চলা। যদি আমরা এগুলা আমাদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে আমরা পৃথিবীকে কিছু দিতে পারবো, পৃথিবীর মানুষকে কিছু দিতে পারবো, সমাজকে, পরিবারকে তথা রাষ্ট্রকে শান্তি দান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই গুণগুলা নিজেদের মধ্যে সবসময় বজায় রাখবা। এখানে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।